হ্যালো বন্ধুরা, আমি সুদীপ। ওয়েলকাম টু ফিল্ম টেক। আজকে আমি একটা সিনেমা নিয়ে কথা বলছি যেটা হচ্ছে অল্প হলেও সত্যি, এবং এটা রিভিউ নয়। এটা সিনেমাটা আমি এখনো দেখতে পারিনি এবং এটা নিয়ে আমার কিছু কথাবার্তা থাকে, তাই এটা আমি নটে রিভিউ করছি। তো প্রথমেই বলি যে আমি আজকে বাইরে থেকে ফিরলাম এবং এসে দেখি যে তাদের যে সিনেমা হলের লিস্টগুলো দেখছিলাম, সেখানে দেখলাম কয়েকটা মাত্র হলে সিনেমাটা রিলিজ পেয়েছে। এবং এটা হয় বেসিক্যালি আমার এখানে, অর্থাৎ আমি যেখানে বীরভূমে থাকি, এখানে বেশিরভাগ ক্ষেত্রে যে হলগুলো আছে সেখানে হিন্দি সিনেমাই চলে। এখনো সূর্যবংশী চলছে সিনেমাটা, আমি ভেবেছিলাম এখানে সিনেমাটা আসবে না, কিন্তু বেসিক্যালি যেটা হয় যে দুর্গাপুর, আসানসোল এইসব জায়গাতে সিনেমাগুলো রিলিজ করে, যেগুলো আমার বাড়ির কাছে, এবং আমি সেখানে সিনেমাগুলো দেখতে যাই, কেননা প্রত্যেকবার কলকাতায় গিয়ে সিনেমা দেখা সম্ভব হয়ে ওঠে না। তো আমি দেখলাম যে এই সিনেমাটার লিস্টে এই জায়গাগুলোতেও নেই, অর্থাৎ দুর্গাপুর, আসানসোল এই সিনেমা এই জায়গাগুলোতেও সিনেমাটা রিলিজ করছে না। অর্থাৎ আমি এটা বোঝার চেষ্টা করছি বা বারবার এটা বুঝতে পারছি না যে বাংলা সিনেমা নিয়ে আমরা এত কথা বলি, এত ধরনের মানে চিৎকার চেঁচামেচি করি যে বাংলা সিনেমাকে সাপোর্ট করা হোক, কিন্তু কথা হচ্ছে মানুষ সাপোর্ট করবে কি করে যদি তাদের কাছে সিনেমা হলে সিনেমাগুলো মুক্তি না পায় এবং তাদের কাছে সেটা দেখার অপরচুনিটি না আসে। আমি একটা কথা দেখছি যে SBF তাদের সাধ্যমতো চেষ্টা করছে, তারা দুর্গাপুরেও তাদের SBF সিনেমা হল খুলে দিল। দুর্গাপুরে এখন নাই নাই করে অনেকগুলো সিনেমা হল, আইনক্স, আরতি সিনেমা, তারপরে SBF সিনেমা এবং আরো অনেকগুলো সিঙ্গেল স্ক্রিন। তো মোটামুটি 8-10টা সিনেমা হল দুর্গাপুরে আসানসোল মিলিয়ে আছে। তো সেই জায়গায় একটাও সিনেমা হলে বাংলা এই সিনেমাটা রিলিজ করাতে পারলো না। আমি জানি না এর পিছনে কি স্ট্র্যাটেজি। এবং আমরা বারবার এই অ্যানালাইসিসটা করি যে বাঙালিরা কেন হিন্দি সিনেমা বেশি দেখছে, এটার প্রধান কারণ এটাই যে তাদের কাছে অ্যাক্সেস নেই বাংলা সিনেমার, এবং তাদের কাছে অ্যাক্সেস নেই যে তারা বাংলা সিনেমাকে দেখতে পারবে। নট অনলি আমি পশ্চিমবাংলার এই অবস্থার কথা বললে আমি তো এটা ভাবতেও পারি না যে আমি আউট অফ ওয়েস্ট বেঙ্গলের কথা কি করে বলবো। অর্থাৎ আমি না নিজে ধানবাদে থেকে দেখতে পাই না যে সেখানে বাংলা সিনেমা রিলিজ করে, খুব কম, যদি সেটা খুব হাই বাজেট সিনেমা হয় লাইক কাকাবাবু সিরিজ, আমি বারবার বলেছি সেই ধরনের সিনেমা ছাড়া এখানে বাংলা সিনেমা আসেই না। এবং এটা একটা সব থেকে বেশি আমাদের ব্যর্থতা। SBF তাদের সিনেমা হল গিরিডিতে খুলেছিল, যেখানে বাঙালির সংখ্যা অনেক কম, যেখানে ধানবাদ একদম বর্ডার এরিয়ায়, যেখানে প্রায় 40%-এর উপর বাঙালি, সেই জায়গায় কেন তারা বাংলা সিনেমা রিলিজ করে না এটা নিয়ে আমার কথা ছিল। সেটা একটা ডিফারেন্ট প্রসপেক্ট, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। আজকে প্রসপেক্ট একদম যেটাই যে আমরা সিনেমা নিয়ে তো কথা বলছি, কিন্তু যদি আমাদেরকে এই অপরচুনিটিটাই না দেওয়া হয় যে আমরা হলে গিয়ে সিনেমাটা দেখতে পাই, তাহলে পরে আমার মনে হয় সেই জায়গাটা খুব খারাপ তৈরি হয়ে যাচ্ছে এবং আমরা না দেখে রিভিউ করতে পারি না কোনো জিনিসেরই। তো আশা করছি এই ধরনের সিনেমা এবং আরো কিছু সিনেমা রিলিজ করছে আজকে, আমি তো কোথাও কোনো পোস্টার দেখতে পেলাম না আমাদের এই সাইডে। সব বেশিরভাগ হয়তো কলকাতা কেন্দ্রিক সিনেমা, বা তারা এটা ভাবছে যে মফস্বলের লোকজনদের এইসব সিনেমা না দেখলেও চলবে, বা তারা ভাবছে যে আমরা বিজনেসটা এখান থেকেই উঠিয়ে নিতে পারবো, সেটা তাদের পয়েন্ট অফ ভিউ হতেই পারে। কিন্তু এই সিনেমার গানটা আমার খুব ভালো লেগেছিল, অমিত ইশানদার মিউজিক আছে, তার জন্য এই সিনেমাটা নিয়ে আমি কথা বলছি। এবং এটা ট্রেলারটা আমার রিভিউ করা হয়নি, বিকজ আমি একটা কাজে তখন বিজি ছিলাম, পরপর পরপর কাজগুলো হচ্ছিল। তো ট্রেলারটাও আমার বেশ সুন্দর লেগেছিল এবং খুব প্রমিসিং, যারা কাজ করছে সৌরভদের কথা বলি বা সবাই যারা আছে, প্রত্যেকের কাজ আমার বেশ পছন্দের, এবং তার জন্য আমি ভেবেছিলাম যে সিনেমাটা দেখবো, কিন্তু আলটিমেটলি দেখলাম যে না, সিনেমাটা এদিকে রিলিজই হয়নি। সো এটাই বলার যে চেষ্টা করুন প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারদের কাছে আমাদের এটাই অনুরোধ যে নট অনলি মি, আমার কথা শুধু না, যে এখানে অনেক লোক আছে বীরভূম, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, যারা বাংলা সিনেমাকে কিন্তু খুব সাপোর্ট করে এবং তারা কিন্তু বাংলা সিনেমা খুব বেশি দেখে, তো তাদের কথা ভেবে অন্তত একটা দুটো সিনেমা হলে এই সিনেমাগুলো আনা উচিত। তোমাদের কি মতামত জানা, কারণ আমার অনেক দর্শক আছে যারা এইসব জায়গা থেকে বিলং করে, তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও, এবং যদি আমার সাথে সহমত হও তো অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য।